সংবাদ শেষ করব খুলনার বিজ্ঞান মেলার খবর দিয়ে। নিরাপদে সড়ক চলাচল নিশ্চিত করতে খুলনায় ক্ষুদে শিক্ষার্থীরা তৈরি করেছে ভয়েস কন্ট্রোল রোবটিক কার প্রযুক্তি, তৈরি করেছে পাওয়ার রোবটিক আর্ম সহ আরও অনেক কিছু। কর্তৃপক্ষ বলছে ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আগ্রহী করতেই এই উদ্যোগ। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে দেখছে পথ। নিরাপদ সড়ক নিশ্চিত করতে খুলনা নেভি অ্যাঙ্কোরেজ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বিজ্ঞান মেলায় ক্ষুদে শিক্ষার্থীরা তৈরি করেছে ভয়েস কন্ট্রোল রোবটিক কার প্রযুক্তি। এছাড়াও এই শিক্ষার্থীরা তৈরি করেছে পাওয়ার রোবোটিক আর্ম, বাড়ি নিরাপত্তায় লেজার সেন্সর, স্কুল ব্যাগের ওজন কমাতে লিফট অফ ব্যাগ, ড্রোন ও রাতে নিরাপদে জাহাজ চলাচল করতে আল্ট্রাসোনিক সেন্সর। ইটস বেসিক্যালি আ ভয়েস কন্ট্রোল রোবোটিক কার। দিস কার অপারেটস থ্রু দা ভয়েস অফ হিউম্যান। ইফ বাই গিভিং অনলি আ কমান্ড দিস কার উইল ড্রাইভ ইউ টু ইয়ার ডেস্টিনেশন। অনলি ভয়েস দিয়েই এটা কন্ট্রোল করা যাবে। আপনি সামনে যেতে বললে এটা সামনে যাবে, পিছনে আসতে বললে পিছনে আসবে। হাউ দ্য নেভি এন্ড দ্য এয়ারফোর্স ডিটেক্ট দেয়ার এনিমি, সো দেয়ার ইজ এ নেমড মাদারবোর্ড নেমড অর্ডিনো, দেয়ার ইজ এ টাইপ অফ এ মোটর কলড সার্ভো। সো উই ক্রিয়েট দ্য লিফট অফ ব্যাগ, ইট ইজ অটোমেটিক্যালি ক্যারি আপ আওয়ার ব্যাগ। শিক্ষার্থীদের সুপ্ত উদ্ভাবনী ক্ষমতা বাস্তবে রূপ দিতে ও বিজ্ঞান ভিত্তিক চর্চায় আগ্রহী করে তুলতে এই উদ্যোগ। এরকম একটা আয়োজনের মধ্য দিয়ে তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে তাদের মেধা বিকাশের একটা সুযোগ করে দিতে, আর আজকে সত্যিই আমরা সেটা পেরেছি বলে মনে হচ্ছে। তারা বিজ্ঞান ভিত্তিক চর্চায় আরও আগ্রহী হবে এবং বর্তমান যুগে যে মাদক আসক্ত এবং অন্যান্য ফেসবুক এবং অন্য কিছু নিয়ে যেভাবে বাচ্চারা ব্যস্ত থাকে সেগুলো থেকে তারা ফিরে আসবে। এই বিজ্ঞান মেলার মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে গবেষণার বীজ বপন করা হয়েছে বলে মনে করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। এই বাচ্চারা যদি তাদের এই চিন্তাধারা এই চেষ্টা অব্যাহত রাখে, ভবিষ্যতে এদের মধ্যে থেকেই আমাদের দেশে আইনস্টাইন, জগদীশ চন্দ্র বসু, নিউটন বের হয়ে আসবে। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমন আয়োজন হলে ক্ষুদে শিক্ষার্থীরা গবেষণা ও উদ্ভাবনী কাজে উৎসাহিত হবে বলছেন সংশ্লিষ্টরা।